সম্পর্ক ভালো রাখার জন্য কোন উপদেশগুলো আপনি এখনও পর্যন্ত পেয়েছেন চলুন জানি কোনো রিলেশন এগিয়ে নেওয়ার আগে যে সাতটি ব্যাপার খেয়াল রাখবেন এক কখনোই তোমার প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার সাথে নতুন করে সম্পর্কে জড়িও না অবশ্যই কোনো কারণের জন্য সে এখন তোমার এক্স গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমার এক্স গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমার অতীতেই থাকুক তুমি সামনে এগিয়ে যাও দুই যদি তোমার পছন্দের মানুষের পরিবারের সত্তর শতাংশ লোক তোমাকে অপছন্দ করে তাহলে তুমি তাকে বিয়ে করো না কারণ এই ক্ষেত্রে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং এই সম্পর্কটি তুমি কোনোভাবেই এনজয় করতে পারবে না তিন কাউকে ভালোবেসে সম্পর্কে জড়ানো এবং কারোর সঙ্গে সেক্সের জন্য সম্পর্কে জড়ানো সম্পূর্ণ দুটি আলাদা বিষয় কোনো সম্পর্কে জড়ানোর আগে আপনাকে বুঝতে হবে এই সম্পর্কে জড়ানোর আসল উদ্দেশ্যটা কি। চার যখন আপনি একাকিত্বে ভুগবেন যখন আপনার খারাপ সময় যাবে তখন হুট করে কোনো সম্পর্কে জড়াবেন না কারণ এর ফলাফল খুব একটা ভালো হয় না পাঁচ নিজের গোপন কথাগুলো সঙ্গীকে বলার আগে সময় নিন যতদিন পর্যন্ত সম্পর্কটি গাঢ় না হয় ততদিন পর্যন্ত আপনার সকল গোপন কথা বা সম্ভাবনাগুলো আপনার পছন্দের মানুষকে জানানো থেকে বিরত থাকুন ছয় কোনো সম্পর্কের চেয়ে নিজেকে ক্যারিয়ার বিল্ড আপ করা হওয়া উচিত আপনার প্রথম লক্ষ্য যে মানুষটির সাথে আপনি সম্পর্কে জড়িয়েছেন সেই মানুষটি আপনাকে ছেড়ে চলে যেতেই পারে কিন্তু আপনি কখনও আপনাকে ছেড়ে থাকতে পারবেন না এর অর্থ হল কখনও নিজের স্বপ্ন বা আকাঙ্ক্ষাগুলো অন্য কারোর জন্য আপোষ করবেন না সাত যে সম্পর্কগুলো শুরুতেই মনে হয় স্বপ্নের মতন এ ধরনের সম্পর্ক এড়িয়ে চলুন যখন আপনার পছন্দের মানুষটি সব কিছু খুব দ্রুত এগিয়ে নিতে চায় তখন রোমান্টিকতা বা যৌন মিলনে সব কিছু ভুলে গেলে চলবে না বরং ধীরে এবং সতর্কতার সাথে সম্পর্কটি এগিয়ে নিয়ে চলুন